আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা প্রত্যেক বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে ভীষণ ভালোবাসি, ভীষণ সম্মান করি। ভালো তো বাসি অবশ্যই, মন থেকে ভালোবাসি। তবে আমরা যেহেতু কাজের সূত্রে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকি, তাই শুধুমাত্র আমাদের ভাষাকেই প্রাধান্য দেব সেটা বোধহয় হয়ে ওঠে না। কারণ আমরা যেখানে থাকি সেখানকার মানুষদের সাথে নিজেদেরকে মানিয়ে তোলা বা মিশিয়ে তোলার জন্য হিন্দি ইংলিশের ব্যবহারটা একটু বেশিই করে থাকি বা তাদের ভাষা শেখারও চেষ্টা করি। যাই হোক, মোদের গর্ব, মোদের আশা আমরই বাংলা ভাষা। বাংলা ভাষা আমাদের প্রত্যেকটা বাঙালির অহংকার। বাংলা ভাষাকে আমরা মন থেকে ভালোবাসি, শ্রদ্ধাও করি। তো চলো আজকের দিনটা কেমন কাটে দেখা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমার জন্য প্রচুর কাজ। তো কালকে যে বাজার ফাজারগুলো করা হয়েছিল সেগুলো এখনও এখানেই রয়েছে, সোফার ওপর কালকের কাজ, আর জামা কাপড়গুলো রয়েছে। এমনকি আমার রান্নাঘরের পরিস্থিতিও খুব একটা ভালো নেই। আর ধোসা করবো রাত্রিবেলা, ধোসা ব্যাটারটা আজকে নিজেই বানাবো। এখন আমার বেটে একটু গরম জায়গায় রাখাটা দরকার ছিল, তো রাখবো। এখানে ভেজানো রয়েছে, এই দেখো, এক কাপ চাল, তার সাথে হাফ কাপ ডাল। মেথি থাকলে ভালো হতো, ঘরে মেথি নেই আমার। যাই হোক, এবার চিড়েটাকে একটু 15 মিনিটের জন্য ভিজিয়ে দিয়ে তারপরে পিষে নেবো। পিষে নিয়ে দেখি, একটুখানি গরম কোনো জায়গায় রেখে দেবো, একটুখানি নয়, বেশ অনেকক্ষণের জন্য গরম কোনো জায়গায় রাখতে হবে। ভাবছি আধ ঘন্টা একটু রোদ খাইয়ে এনে দেন গরম জায়গায় রাখবো। বুঝতেই পারছো, সে ওটা একটু মানে গরম জায়গায় থাকলে ভেপে উঠবে, তো ব্যাপারটা ফুলে উঠবে, বেশ ভালো হয়। তাহলে ধোসার ওই টকটক ফ্লেভারটা আসে, ভালো লাগে খেতে, তো সেটাই করবো। কিন্তু তারও আগে আমাকে সবটা গোছাতে হবে আগে। তো চলো একে একে কাজ শুরু করি। এখন বাজে 11:07। আমাদের প্রত্যেকটা মানে সকাল থেকে যা যা করণীয় আর কি, ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সমস্ত কিছু হয়ে গেছে, ওই দিকটা ডান। এবার এই দিকটা দুপুরের জন্য আস্তে ধীরে কাজ শুরু করি। এখানে জামা কাপড় ভাঁজ করে দিয়েছি, যেগুলো কাচতে হবে নিয়ে চলে গেছি, বালিশে কভারগুলো পরিয়ে দিয়েছি, আর স্নানের জামা কাপড়গুলো এখানে রয়েছে, আর বিছানা পাটিও আমি গুছিয়ে দিয়েছি সুন্দর করে, অসুবিধা নেই। যে কাঁচা জামা কাপড়গুলো আমি এখানে রেখেছি। তো চলো এবার আমার পরের কাজে লেগে যাওয়া যাক। এই হচ্ছে আমার বাজারের সরঞ্জাম। এখানে রয়েছে হচ্ছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পাতি লেবু, এখানে রয়েছে আলু, পেঁয়াজ, শিম, ফুলকপি, বিট, ও একটাই বিট এনেছি, ও বিট বাটা খাবে তাই, আর এখানে রয়েছে বেগুন। আর তো শাকটা কালকে বাড়ি করে দিয়েছি, এই বাজারগুলো এবার ঢোকাবো। এখানে রয়েছে আমার ঢ্যাঁড়শ অনেকটা, তো এই বাজার হয়েছে কালকে। মোটামুটি রান্নাঘর গুছিয়ে ফেলেছি, ওখানে লাল শাকটাও আমি বেছে ফেলেছি। এই দেখো লাল শাক মোটামুটি আমার বাছা হয়ে গেছে, দেখি রাত্রিবেলা কাটবো আর সময় পেলে এখন আমি তবে কাটবো। তো এই যে পেঁয়াজকলির এই পুরো বান্ডিলটা 10 টাকা নিয়েছিল আর কি, হবে বলো 250 মতো, 250-র বেশিই হবে। আর এখানে 2 পিস মাছ আমি বার করে রেখে দিয়েছি, করব এটাকে, আর দেখি ডাল বসাবো আর একটু কুমড়ো ভাজবো। আর এই দেখো চাল আর বিউলির ডালটা ভেজানো রয়েছে, চিড়েটাকে জাস্ট ভিজিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে, তারপরে পিষবো আর কি। তো এটা একটু 10-15 মিনিটের জন্য ভিজুক, তারপরে আমি দুটোকে পিষে নেবো একসাথে। তো চলো এবার কাজে লেগে পড়া যাক। খুব ব্যাটার এতখানি হয়েছে, এটাতেই ভাবছি আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। কতটা কি ফুলবে আমি না বুঝতে পারছি না, মানে আন্দাজ পাচ্ছি না যে কতটা ফুলবে বা ফোলা উচিত এর এখন। তো প্রমিকেও বললাম, প্রমি বলছে হয়ে যাবে মনে হচ্ছে, আমারও তাই মনে হচ্ছে হয়ে যাবে, কারণ এতখানি জায়গা তো দিয়েছে, আর লাগলেও এই প্লেটটাতেই লাগবে, প্লেটটা দিয়ে এইভাবে ঢাকা দিয়ে ওকে আমি বললাম রেখে আসো, রেখে আসো, ফুলবে তো অবশ্যই, বেশি ফুলবে না সেটাই আমি বলতে চাইছি। তো ঠিক আছে, এটাও দিয়ে আসুক, অলরেডি না 12:08 বেজে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়েছে। আমি ছাদে গিয়ে জামা কাপড়ও মেলে দিয়ে এসেছি, আর ওই গামলাটা দেখে এলাম, ওপরটা ভালো গরম হয়ে গেছে, গামলাটা পুরোটা ভালো গরম হয়নি, তাই আমি নিয়ে আসিনি, দেখলাম ঠিকঠাকই আছে, অসুবিধে নেই। তো ওই জন্য থাকলো রাখা, আমি পরে গিয়ে নিয়ে আসবো, রান্নাটা করি আপাতত। ডালটা আমার সেদ্ধ করা হয়ে গেছে, কুমড়োটা ভাজবো, ভেজে মাছটা করবো। মাছটা কি করবো বলো তো, কাঁচলা মাছ নিয়েছি 2 পিস, আর পেঁয়াজকলি দিয়ে করবো আজকে। পেঁয়াজকলি মাছটাকে ভেজে নেবো, আর কালকে প্রমি
ভোলা মাছ পাতুরিটা যেটা ভাপা মতো করেছে টিফিন বক্সে, ওনার গ্রেভিটা অনেকটা বেশি রেখে ফেলেছে, মানে মশলা অনেকখানি করে ফেলেছে, বুঝতে পারে না তো অত তো করে ফেলেছে, তো গ্রেভিটা তার ফেলে দেওয়া যায় না। দেখো পোস্ত, সর্ষে, নারকেল সব ভালো ভালো জিনিস রয়েছে, তো ফেলে কেন দেবো, সেই গ্রেভিটা দিয়েই আমি আজকে কাতলা মাছটাকে করে ফেলবো পেঁয়াজ কলি দিয়ে। মানি প্ল্যান্টের অবস্থা অনেকটা ঠিক হয়ে গেছে বলে ওকে আমি ঘরে নিয়ে এসেছি, তো আপাতত কদিন থাকুক, যদি আবার বেগরবাই করে দেখি তো আবার নিয়ে যাবো বাইরেটায়। তো তুলসী গাছটা তো মোটামুটি ঠিকই আছে, তোমাদেরকে যেটা দেখাবো আমি এই গাছগুলো তো প্রত্যেকদিনই দেখছো, এই দেখো নিচে তিনখানা কুড়ি এসছে, ওপরের এইটাতে আছে পাঁচখানা, আর এটা আসবে আসবে করছে তো, আর এই গোলাপ গাছটা থেকে আবারও পুঙ্খি গজাচ্ছে, ও গাছটা নিচ্ছে না ঠিকঠাক, যাই হোক এই আর কি গাছের অবস্থা। কিন্তু যেটা বলার কথা সেটা হচ্ছে এটা আবার যে কি চারা উঠছে আমি নিজেও বুঝতে পারছি না, হয়তো ধনে চারাই, দেখো আমরা এতদিন ছিলাম না এখানে, এই টপটা এভাবেই ছিল রাখা, কি মানে যেহেতু গাছ ছিল না আমি এটাকে এখানে রেখে দিয়ে আসলাম, এসে থেকে মাটিটাকে একটু খুঁড়ে ঠুড়ে কিছু একটা গাছ বসাবো বলে, খুঁড়বো বলে ওকে রোজ দিন জল দিচ্ছিলাম, রোজ জল দেওয়াতে দেখছে আবার এগুলোই উঠছে, আর এগুলো আবারও সেই ধনে পাতা গাছে উঠেছে, কারণ ধনে ছেটানো ছিল তাই জন্য। এই দেখো এই পাতাটা একটু দেখলে বোঝা যাচ্ছে মাঝে, এই দেখো এই পাতাটায় দেখলে একটু বোঝা যাচ্ছে যে আবারও ধনে পাতাই উঠছে, যাই হোক ঠিক আছে তাই উঠুক বাবা। তো ধনে পাতাগুলো শেষ হয়ে গেলে আমি দেখি এই গাছটার এই টপটার মাটি ফাটি খুঁড়ে দিয়ে আমি অন্য কিছু একটা গাছ বসাবো। মাছটা আমি এখানে ভেজে তুলে নিয়েছি আর পেঁয়াজগুলিটাকে তারপর ভাজতে বসেছি, এরকম যেন লাগবে হয়তো সে কালকে মনে আছে ফ্রাই করেছিলাম তাই জন্যে, যাই হোক পেঁয়াজগুলিটাকে ভাজবো। আর এই দেখো গ্রেভি এতখানি রয়ে গেছে, তো এতখানি ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না, তেল দিয়েছে দেখেছো, ওই জন্য আমি অল্প তেলে এরকম পেঁয়াজগুলিটা ভাজছি। পেঁয়াজগুলিটাকে ভালো করে ভাজা ভাজা করছে, আর কত তেল দিয়েছিল দেখতে পাচ্ছ, তো ওই জন্য আমি আজকে তেল দেইনি সেভাবে, তো ওর মশলাটাকে দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি কষাতে থাকবো অনেকক্ষণ ধরে, লাস্টে একটুখানি জল দিয়ে মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। দেখো প্রায় ফুটেই এসেছে, আর একটু টাইম ফুটবে, আমি মাছ দুটোকেও দিয়ে দিয়েছি, এপিট ওপিট করছি আর কি, এত তেল দিয়েছে না আজকেও আমি রান্না করে মানে কি করবো, আর ওকে রান্না করতে দিলেই প্রচুর তেল দিয়ে দেয়, বলছে কালকেরটা নাকি পড়ে গেছিলো, ওটা হতে পারে একটু। ভাত বসিয়ে দিয়েছি আর ডালটা ফুটতে দিয়েছি, লাস্ট সব রান্নাই হয়ে গেছে, তো আমি এবার নিতে এসেছি, এক ঘন্টা থাকলো ছাদে রোদে, এবার দেখে গিয়ে ঘরে কোথায় গরম জায়গা পাই সেখানে থাকবো। তো চলো এখন যাচ্ছি ছাদে একটু, আর এখন বাজে 5:19, একটু নিস্তব্ধ পুরো ফ্ল্যাটটা, কারণ বেশিরভাগ লোকজন ঘুমাচ্ছে, কিন্তু ছাদে বাচ্চাগুলো খেলতে থাকে, যে যারা ছাদে থাকে আর কি, তার একটা পুঁচকে আছে, সে না কথা বলার চেষ্টা করে আমাকে, আমার সাথে দুপুরবেলা এসলো, আমি ছাদে ছাড়া কথা বলছিল আমার সাথে, কিন্তু দুঃখের কথা হচ্ছে আমি কানাডা একেবারে বুঝতে পারি না, যাই হোক আশা অব্দি। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই আমি এবার। তো চলো আমার নেওয়া হয়ে গেছে, ছাদে এসলাম, তখন তো 5:19 বাজে, আমি উঠেছি 5:00 থেকে, উঠে দুপুরের বাসনগুলো আমি মাজলাম, মেজে নিয়ে তারপর লাল শাকটা কাটলাম, কেটেই ছাদে এসলাম, এখন গিয়ে চা করবো, করে ওকে ডাকবো, কারণ 6:00 থেকে আবার শিফট আছে। এখন বাজে রাত্রি 9:56, যেহেতু ধোসা করতে অনেকটা টাইম লাগে তাই আমি আগে আগেই এসেছি আজকে রান্নাঘরে, তো আমার কোকোনাট চাটনি তো বানানো হয়ে গেছে, আর সাম্বারটা আগের দিন একটা ও ধোসা অর্ডার দিয়েছিল, তো তার সাথে সাম্বারটা যে ছিল সেটা আমি রেখে দিয়েছি, সেটাই খাওয়া হবে আর কি, কারণ সাম্বার ছাড়া ঠিক আমার ভালো লাগে না। তো চলো দেখা যাক ব্যাটারটা কতটা ফুলেছে তোমাদের সাথে আমিও কিন্তু এখনই দেখবো, এতক্ষণ কিন্তু আমিও দেখিনি। কতটা ফুলেছে, তো চলো এবার হাতাতে, দুর্দান্ত হয়েছে, কিন্তু যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, তো চলো এবার আমার যেটুকু দরকার সেটুকু আমি সামান্য জল আর নুন দিয়ে একটু গুলে নেব, তারপরে আমি ধোসাটার ব্যাটারটা ভাজবো, আর বাকিটা আবার আমি ফ্রিজে ঢুকিয়ে এবার রেখে দেবো। তো দেখো আমি গুলে তো নিয়েছি, একদম পারফেক্ট আছে, দেখা যাক যদি আবার লাগে তো আমি আর একটু গুলে নেব। আর এখানে আমি তাওয়াটা অলরেডি বসিয়ে দিয়েছি, একে একে ভাজবো তো এবার বটেই, তাওয়া একদম পারফেক্ট রেডি, তো চলো আমি বসিয়ে নিই। দেখো আমি দিয়ে তো দিয়েছি একটুখানি হলে, তারপর আমি ওপর দিয়ে চামচ দিয়ে তেল দিয়ে দেবো, আর দেখি ফাইনালি ওঠে কি না আগে, সেটাই সব থেকে চাপের বিষয়, আর আমার এই ফ্রাইং প্যানটা থেকে খুব একটা ভালো উঠতে চাই সেটা বলবো না, দেখা যাক, আমার কড়াইটা থেকে খুব ভালো ওঠে, এটাতে যদি না ওঠে দেন আমি চেঞ্জ করব। আমি বললাম না আমার ওই তাওয়াটা থেকে খুব ভালো উঠতে চায় না, উঠেছিল কিন্তু একদম গোল হয়ে সমান হয়ে, এরকম ভাজ করা যাচ্ছিল না, তো দেখো
পুরো ভীষণ ক্রিসপি হয়েছে, সুন্দর হয়েছে, আওয়াজটা পেলে দারুণ হয়েছে। তো এই হচ্ছে আরো একটা হোক, পুরোটা তারপর তোমাদেরকে শেয়ার করছি। এটা ওর প্লেট, দেখো তিন পিস দিয়েছি, আমি এত ক্রিসপি হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না, দারুণ হয়েছে, আমি ভীষণ খুশি। আমি মানে ব্যাঙ্গালোর এসে ফার্স্ট টাইম আমি ব্যাটার বানিয়ে করলাম। তো আগে বিয়ের আগে একদম একবার ট্রাই করেছিলাম, তো মা আর আমি দুজনে মিলে এক মাসির বাড়িতে খেয়েছিলাম, ওই মাসির থেকে রেসিপি জেনে এসে করেছিলাম। তো একদম মানে অনেক, ওটা মাই করেছিল, আমি নয়, ওই মায়ের সাথে সাথে ছিলাম আর কি। তো দুর্দান্ত হয়েছে, বিশ্বাস করো খুব ভালো হয়েছে, আমি ভীষণ খুশি। ধোসাগুলো তো দেখে বুঝতেই পারছো, আর ওকে দিয়ে দিয়ে আর আমারটা হচ্ছে, ধোসা তো ঠান্ডা খাওয়া যায় না। আমার প্লেটটাও আমি রেডি করে নিয়েছি, দেখো আমার নিচেরটা পুরো এবার ঠান্ডা হয়ে গেছে আর কি। তো দারুণ হয়েছে কিন্তু, আমি কিন্তু ভীষণ খুশি। নারকেলের চাটনি আমি খুব একটা ভালো খাই না, তাই জন্য অল্প নিয়েছি, আমি এবার সাম্বারটা ভালো খাই। তো চলো, মোটামুটি তো হয়েই গেছে, এবার নিয়ে যাই। খাওয়াটা জাস্ট অসাধারণ হলো, কেমন হয়েছিল? সত্যিই দারুণ হয়েছিল, দোকানের মতনই খেতে হয়েছিল। আর আমার মুখটা আবার তেল তেল করছে, দেখতেই পাচ্ছো, গরমও লাগছে আমার একটু। তো গরম পড়েছে এখানে, মানে সকালটা গরম লাগে মানে দুপুরের দিকটা, আর রাতের দিকটা আবার ঠান্ডা লাগে একটু একটু, মানে একদম রাত ভোর রাতের দিকটাতে। তো এরকমই টেম্পারেচার চলছে বলে ব্যাঙ্গালোরের সবাই অসুস্থ হয়ে পড়ছে ভীষণভাবে, সবার জ্বর কাশি তো লেগেই রয়েছে, ঘরে ঘরে সবাই কুকুর কুকুর করে যাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগ এর সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে প্লিজ সাথে থেকো। আমার না ভিউজ ভীষণ ভাবে আপ ডাউন করছে, আমি নিজে বুঝতে পারছি না, তোমরা সাথে থাকলে হয়তো এটা খুব তাড়াতাড়ি কাটিয়ে উঠতে পারবো। কোনো দিনের ব্লগে 200 ভিউজ ছাড়িয়ে যাচ্ছে, আবার কোনো দিনের ব্লগে আমার মানে 70ও মানে ছুতে পারছি না, জানি না কেন হচ্ছে এরকম। তো প্লিজ তোমাদের একটু সাথে চাই আর কি, জানি না এই অবধি কতজন দেখবে আর কি ব্লগটাকে। যাই হোক, আমার বলার কথা তাই আমি বলে দিচ্ছি, অনেকেই নতুন নতুন আছো যারা কমেন্ট করছো, প্লিজ বলবো শুধু কমেন্ট করে চলে গেলে হবে না, প্লিজ সাথে দেখো সাবস্ক্রাইব করো। আর আরেকজন আমার ব্যাঙ্গালোরের ওই ব্লগটাতে কমেন্ট করেছিলেন যে তিনি ব্যাঙ্গালোর আসতে চান, তো আমি তাকে কোনোভাবে হেল্প করব কিনা, আমার যথাসাধ্য আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার। তো আমি সেটা কমেন্টেও আপনাকে বলেছি, তারপর আপনি মানে প্রথম কমেন্টের পর আমি আপনাকে রিপ্লাই দিয়েছিলাম, দেন আপনি আবার কমেন্ট করেছিলেন, আমি রিপ্লাই দিয়েছি, তারপর আর আপনার কোনো রিপ্লাই আসেনি। আমি জানি না আপনার গেছে কিনা কমেন্টটা আপনার কাছে, কারণ কমেন্ট নিয়ে খুবই প্রবলেম হয় আর কি মাঝে, আমি নিজেও একটা প্রবলেম ফেস করেছি, তাই বলে দিলাম। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।